হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ফিউচার টেন্সের ব্যাপারে ফিউচার টেন্স কি কত প্রকার কোথায় বসে এক্সাম্পল সহ এর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের ডিটেলসে আলোচনা করেছিলাম যারা এখনও দেখুন প্লিজ গিয়ে দেখে নাও হলে এই ভিডিওটায় কিছুই বুঝতে পারবে না সো লেট স্টার্ট তো প্রথমত আমরা জানি যে টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল তো এই তিনটে টেন্সের আবার চারটে করে ভাগ আছে ইচ অফ দিস টেন্সেস হ্যাস ফোর ফর্মস এই তিনটে টেন্সকেই চারটে ভাগে ভাগ করা যায় ইনডেফিনেট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও এই চারটি ভাগ হবে পাস্ট টেন্সের ক্ষেত্রেও এই চারটি ভাগ হবে ফিউচার টেন্সের ক্ষেত্রেও এই চারটেই ভাগ হবে ফিউচার টেন্স ইট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য ফিউচার টাইম ভবিষ্যৎকালের কোনো ঘটনা বোঝাতে ভবিষ্যৎ বলতে পরে যেটা ঘটবে পরের ঘটনা ঘটে ঘটেনি বা ঘটছে এরকম কিছু না যেটা পরে ঘটবে সেরকম ঘটনা বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার করা হয় এক্সাম্পলস আই স্যাল গো আমি যাব দে উইল বি রিডিং তারা পড়তে থাকবে মানে যেটা ভবিষ্যতে করা হবে সেটাই ভবিষ্যৎকাল ফিউচার ইনডেফিনাইট টেন্স ইট ইজ ইউজড ওয়েন অ্যান অ্যাকশন উইল বি ডান আর হ্যাপেন ইন ফিউচার ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার করা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্ব মানে এই রুল অনুযায়ী ফিউচার ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সটা গঠন করতে হবে এক্সাম্পলস আই সেল গো টু স্কুল তো এখানে দেখো সাবজেক্ট আই শ্যাল বা উইল এখানে শ্যাল নেওয়া হয়েছে তারপর ভার্ভ গো আই সেল গো টু স্কুল নাম্বার টু উই স্যাল ডু দ্য ওয়াক আমরা কাজটা করবো এখানে সাবজেক্ট দেখো উই এখানে শ্যাল নেওয়া হয়েছে ভার্ভ ডু দ্য ওয়াক অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ভ এটাই হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্সের রুল ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইট ইজ ইউজড ওয়েন অ্যান অ্যাকশন ইজ ফোর টু বি গোয়িং অন ইন দ্য ফিউচার ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বোঝালে মানে যে কাজটা ভবিষ্যতে হবে হতে থাকবে মানে যে কাজটা ভবিষ্যতে চলবে সেটা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয় সেন্টেন্স স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে এই রুল অনুযায়ী ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু গঠন করতে হবে এক্সাম্পল দেখো আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক মানে আমি এই কাজটা করতে থাকবো দে উইল বি প্লেইং তারা খেলতে থাকবে মানে ভবিষ্যতে এ কাজটা চলবে সেই অনুযায়ী ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে কাজটা ভবিষ্যতে চলবে এখানে যদি আমি বলি সে একটা কথা বলতে থাকবে ই উইল বি সেইং দ্যাট মানে যে কাজটা ভবিষ্যতে হবে যেটা ভবিষ্যতে চলতে থাকবে কন্টিনিউ হবে সেটাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ইট ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাকশান বাই এ সার্টেন টাইম ইন ফিউচার ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে বোঝালে মানে কোনো নির্দিষ্ট একটা টাইম থাকবে তার মধ্যে যদি কোনো কাজটা হয়ে যায় সেটাই ফিউচার পারফেক্টেন্স স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস বা উইল প্লাস অফ এই রুল অনুযায়ী ফিউচার পারফেক্টেন্স কিন্তু গঠন করা হবে এক্সাম্পল দেখো দে উইল হ্যাভ গান বিফোর দ্য সান রাইজেস সূর্য ওঠার আগে তারা চলে গিয়ে থাকবে তো এখানে ফার্স্ট সেন্টেন্স কোনটা মানে কোনটা আগে হচ্ছে তারা চলে গিয়ে থাকবে সূর্য ওঠার আগে তারা চলে গিয়ে থাকবেটা প্রথমে করা হচ্ছে তারপর সূর্য উঠে ওঠার আগে মানে কি একটা নির্দিষ্ট সময় সূর্য ওঠার আগে তারা চলে গিয়ে থাকবে দে উইল হ্যাভ গান বিফোর দ্য সান রাইজেস নম্বর টু আই স্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম ওই সময়ের মধ্যে আমি চিঠিটা লিখে রাখবো তো এখানে আমি চিঠিটা লিখে রাখবো ওই সময়ের মধ্যে মানে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে ওই সময়ের মধ্যে আমি কাজটা করে থাকব সেই অনুযায়ী ফিউচার পারফেক্ট টেন্স গঠন করা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত কোনো ব্যবহার নেই সেই জন্য আমি ফিউচার কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস টেন্সের ব্যাপারে কোনো আলোচনা করিনি ভিডিওটা বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ